आज ना হয় দিদা দাদুর আশীর্বাদ দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম। আমার সবথেকে কাছের মানুষ ছিল আমার দিদা, তো এখন আর নেই, যদিও দিদা দাদু কেউই নেই। তো আজ তাদেরকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এটা ছিল আজ আমার সকালের খাবার, ভাত ভাজা, যেটাকে বলে আমার প্রিয় খাবার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি সিম্পল লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ হলো সোমবার, এখন বাজে হলো পুরো 12টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। অল্প আগে সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তো আজ কারোই শরীর ভালো না। আমার শরীরটা ঠিক হয়েছিল, কিন্তু 3 দিন আগে আর একটু খারাপ হয়ে যায়। তো ডক্টরকে আজ দেখাবো ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে মাও অসুস্থ হয়ে যায়। মাকে ডক্টর দেখিয়ে নিয়েছি, তো ঠিকই ছিল দুদিন, কাল রাত থেকে আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই মানে আজ আমার ডক্টরের কাছে যাওয়া হলো না। তো ওরা এখানে বসে চিৎকার চেঁচামেচি করছে, জানি না কথা শুনতে পাচ্ছ কিনা। তো সকালের খাবারটা বানিয়ে নিয়েছি, খেয়েও নিয়েছি, ও বাজার করে আসলো, কি কি এনেছে দেখাচ্ছি তোমাদের। তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আজ আমি রান্না করব, কারণ মা অসুস্থ। মা করেছে, বাসন টাসন মেজে দিয়েছে, মাছ এনেছে, ও সেটাও ধুয়ে রেখেছে। আমি এখন গিয়ে সব রেডি করে রান্নাটা করে নেব। তো কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু রান্না করবো না, কারণ শরীরটা ভালো নেই, কারোই ভালো নেই। আর ও তো এখানে রান্না তো শেফ পায় না তেমন একটা, তাই আমিই করব। দেখি কী কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। তো এইখানে দেখো ঝিঙেগুলো পুরো কেটে রেখেছি, সেটা মাছ দিয়ে বানাবো। আর একটা গোটা যেটা আছে সেটা সেদ্ধ দেব, সেটা আমার হাজবেন্ড খাবে, ও খুব ভালোবাসে এইভাবে কচি ঝিঙে সেদ্ধ খেতে। আর এইখানে মাছ মা ধুয়ে রেখেছে, এখন আমি এইটাতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো দেখো মাছ ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আজ খুব ভালো ছিল, দেখতেও মানে পুরো ফ্রেশ ছিল। তো এই দেখো বসিয়ে দিয়েছি, তো মাছগুলো ভেজে নেব, তারপর রান্নাটা সেরে নেব তাড়াতাড়ি করে। তো আজ আর আমাদের বাড়িতে পুজো পড়েনি, যেহেতু মার শরীরটাও খুব অসুস্থ, তাই মানে মাকে পুজো দিতে বারণ করেছি। তো এমনিতেই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর এই দেখো মাছ ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমাকে হাজবেন্ড একটু হেল্প করেছিল, বেশিরভাগ মাছ ওই ভেজেছে, বাকি এখন রান্নাটা বসিয়ে দেবো। দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এইখানে না পাটাতে বাটতে হয়, তো পাটাতে আমি এখন বাটতে পারবো না, তাই মানে হাজবেন্ড এইভাবে কেটে দিয়েছে পেঁয়াজগুলো। তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে আমার রান্না। ঝিঙে দিয়ে মাছ করেছি, আর একটা এক্সট্রা করেছি দেখো চরচরি টাইপের। তো মশলা পেস্ট না হলে না রান্না এত ভালো হয় না, তো যেমন পেরেছি করেছি আর কি, খারাপ হয়নি যদিও খেতে। এই দেখো রান্না কমপ্লিট করে আমি রেখে দিয়েছি। তো এখন বাজে হলো পুরো 5টা, ঠিক আছে, এখন বাজে হলো পুরো 5টা। আমাদের ভাত টাত খাওয়া শেষ, একটু রেস্টও করে নিয়েছি, ঘুমোইনি, এমনি শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম, একটা ফিল্ম দেখছিলাম মোবাইলে। তো এখন উঠেছি, আম কেটেছে ও, তো এখন দুজনে মিলে আম খেয়ে নেব, মা পরে খাবে, মা এখন ঘুমোচ্ছে। তো আমরা খেয়ে নিই, আর ভাত খাওয়াটা দেখাতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো অনেক। আর সত্যি কথা মনেও ছিল না, খেয়েটেই উঠে মনে ছিল, মনে পড়েছে তখন তো আর লাভ নেই। তো এখন আমটা খেয়ে নেব, আসুক আমটা খাবো, খেয়ে একটু রেস্ট করব, তারপর দেখি কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতে থাকো ততক্ষণ অবধি ব্লগটা। তো এই দেখো এইখানে বসে বসে আমরা দুজন আম খাচ্ছিলাম, আর হাজবেন্ড হাসাহাসি করছিল, আমি কিছু ব্লগে কথা বলছিলাম সেগুলো শুনে, তো সেই জন্য আমিও মানে হাসছিলাম। তো মনটা এমনিতেই ভালো ছিল না, কারণ আমি তো অসুস্থ অলরেডি আছি, ট্রিটমেন্টে আছি, তারপর মাও হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, কি কারোই শরীরটা ভালো নেই। আর আমার হাজবেন্ডও ফেসে গেছে, মানে বাড়ি যেতে পারছে না দুজনকে রেখে, মা একটু বেশি অসুস্থ হয়ে গেছে, তো সেই নিয়ে একটু টেনশনেও ছিলাম আর কি।
পায়ের জুতোগুলো নতুন কিনেছি, তাই একটুখানি শো অফ করে তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর ভিডিওটা আগের দিন আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, মায়ের মানে শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো, তাই তো আজ সন্ধ্যের সময় একটুখানি বাইরে বেরোচ্ছি, কিছু জিনিস কেনার আছে। আর অনেক মাস হলো আমি পার্লারে যাই না, তো ভাবলাম যে একটুখানি থ্রেডিং করে আসি, তো সেই ফাঁকে ভাবলাম যে একটুখানি রেকর্ড করে ভিডিওটা শেষ করে দেব। তো পার্লারে গিয়েছিলাম, থ্রেডিংও করে নিয়েছিলাম, তারপর বাড়ি থেকে ফোন আসলো, মা ফোন করেছে যে আমি অসুস্থ, তাই জন্য আমার পিসাতো দিদি আরও অনেকে দেখতে এসেছিলো আমাকে, তাই মানে তাড়াতাড়ি করে বাড়ি এসে পড়েছিলাম। তাই ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি, এখন আমি পার্লারে বসে আছি। দেখো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।